ম্যাক্সিমাম বাটাই দেখা জাগানো কোশ্চেন থাকবে, অবশ্যই পরীক্ষাতে প্রিলিমিনারি বা আপকামিং এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন যেটি হচ্ছে, যে আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যর টাইমে কে এসেছিলেন, চটপট যেটা জানো তাড়াতাড়ি বলো, চন্দ্রগুপ্ত মৌর্য টাইমে কে এসেছিলেন? মেগাস্থেনেস। আচ্ছা, ইনি কে ছিলেন, মানে কোথাকার অ্যাম্বাসেডর ছিলেন, কার অ্যাম্বাসেডর ছিলেন? গ্রিক অ্যাম্বাসেডর ছিলেন। আচ্ছা, ইনি লিখেছিলেন ইন্ডিকা, আমরা জানি, গুড ইভিনিং, ইনি লিখেছিলেন ইন্ডিকা, এবং এখানে ইন্ডিকাতে কি কি লেখা ছিল সে সমস্ত কিছু আমরা জানি, এবং ইনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন সেলুকাস নিকেটারে, সেলুকাস নিকেটারে। বেশ, এবার এই কোশ্চেনটা আমাদের কমন কোশ্চেন হয়ে গেছে, বাট এই কোশ্চেনটার বিয়ন্ডে গিয়ে আরেকটি প্রশ্ন আসছে, সেটি হচ্ছে গিয়ে অশোকের টাইমে কোন গ্রিক অ্যাম্বাসেডর এসেছে, অশোকের টাইমে কোন গ্রিক অ্যাম্বাসেডর এসেছে। এবার চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি? বিন্দুসার। দেন আমাদের এখানে হয়ে যাচ্ছে অশোক। বেশ, এবার বিন্দুসারের টাইমেও কেউ এসেছে, অশোকের টাইমেও কেউ এসেছে, নামগুলি জানো তোমরা? এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, বিন্দুসারের টাইমে যিনি এসেছেন তিনি হলেন ডেইমাচুস, আর অশোকের টাইমে যিনি এসেছেন তিনি হলেন ডায়নাসিয়াস। সো আমাদের পরীক্ষার জন্য, আপকামিং এক্সামের জন্য এই টাইপের পয়েন্ট দরকার, ঠিক আছে? বেশ, একেবারে রিটেইন করার চেষ্টা করো, ঠিক আছে? সো বিন্দুসারের টাইমে চুস, অশোকের টাইমে ডাইনাসিয়াস, এটা এভাবে মনে রাখতে পারি। নামগুলো তো জানোই, ডেউমাচুস, ডাইনাসিয়াস, বা কনফিউশনের কিছু জায়গা নেই। তার কারণ হচ্ছে গিয়ে অশোক এখানে কলিঙ্গ যুদ্ধে লিটারেলি আমরা বলতে পারি একটা হিংস্র প্রাণীর মতন করে বিহেভ করেছে, তো ডাইমাচুস ডাইনাসিয়াস ডাইনাসর তার রেসপেক্টে একটু কানেক্ট করে নেওয়া যেতে পারে। ডান, হোপফুলি ডান। আচ্ছা, তারপরে ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, সেটা হচ্ছে বৃহৎ সংহিতা কে লিখেছে, কমন কোশ্চেন, বাট অনেক সময় অপশন ছাড়া পারা যায় না, মাইন্ডে আসে না বা কনফিউশন হয়ে যায়। বৃহৎ সংহিতা কে লিখেছে? বৃহৎ সংহিতা বরাহ মিহির লিখেছে। বৃহৎ সংহিতা লিখেছেন বরাহ মিহির। এবার আরেকটা সংহিতা আমাদের কাছে খুব কমন, সেটা হচ্ছে গিয়ে আরেকটা সংহিতা, আরেকটা সংহিতা, বৃহৎ সংহিতা বরাহ মিহির লিখেছেন, আরেকটা যে কোনো সংহিতার নাম বলা যাবে? প্রচুর সংহিতা আছে। কে লিখেছে লঘু সংহিতা, চরক সংহিতা? বেশ, ঠিক আছে, অসুবিধা নেই, গুড ইভিনিং। আচ্ছা, নেক্সট একটা অতি সুন্দর একটা কোশ্চেন, মানে প্রায় বিভিন্ন পিএসসিতে এই কোশ্চেনটা বারবার করে আমি রিপিটেড পেলাম, সেটি হচ্ছে গিয়ে ডিফারেন্ট সূক্তা নিয়ে কোশ্চেন আছে, ঠিক আছে? সূক্তা, তার মধ্যে প্রথম যেটি জিজ্ঞাসা করা হচ্ছে সেটা হচ্ছে ভগবতী সূত্র, না না ওটা না, সূক্তার বিভিন্ন পার্ট, ভগবতী সূত্র, ভগবতী সূত্রতে কি মেনশন করা রয়েছে? ওকে, ভগবতী সূত্রতে কি মেনশন করা রয়েছে? আমি ধরো তোমাদেরকে অপশন দিচ্ছি, দেখো পারো কিনা বলতে। সেটা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন অফ কিংস, ডেসক্রিপশন অফ মহাজনক দাস, ডেসক্রিপশন অফ রাজধর্মা, ডেসক্রিপশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। সো এটা মহাজনপদাকে নিয়ে কথা বলছে, 16টা মহাজনপদ। এবার
এই 16টা মহাজনপদকে নিয়ে আমরা আর কোথায় পড়েছি? সবসময় একসাথে পড়ে নেবে, কোথায় বলা রয়েছে? অঙ্গুত্তরা নিকায়াতে। অঙ্গুত্তরা নিকায়া এটা কি? অঙ্গুত্তরা নিকায়া এটা কি? বুদ্ধিস্ট টেক্সট। বেশ, আচ্ছা, চালুকিয়া ডাইনেস্টি, চালুকিয়াজ অফ বাতাপি, আমরা জানি চালুকিয়াজ অফ বাতাপি বা বাদামি, ঠিক আছে, বিজ্ঞানীকে। আচ্ছা, এবার এই যে চালুকিয়া, মেনলি আমরা আমি আজকে এদেরকে নিয়ে একটুখানি রিসার্চ করবো তোমাদের সাথে পরের পাফে। আচ্ছা, চালুকিয়া এই যে ডাইনেস্টি রয়েছে, এই ডাইনেস্টির ক্ষেত্রে চালুকিয়া ডাইনেস্টি অফ বাতাপি, যেটা কিনা বাদামি নামেও আমরা জানি, তার ফাউন্ডারের নাম কি? এগুলো অপশন ছাড়া রিটেন করতে হবে আস্তে আস্তে, বিকজ কোশ্চেন প্যাটার্নে এদের ভাগ আসবে। তাদের ফাউন্ডারের নাম কি? ফার্স্ট এম্পেরর আর ফাউন্ডার দুটো আলাদা কোশ্চেন, ফার্স্ট এম্পেরর অ্যান্ড ফাউন্ডার দুটো আলাদা কোশ্চেন। আচ্ছা, তো ব্যথা জায়গা, বেশ, না পুলকেশি ওয়ান নয়, পুলকেশি ওয়ান নয়, জানি না। বেশ, জয়া সিনহা, জয়া সিনহা, ঠিক আছে, চালুকিয়া ডাইনেস্টি, জয়া সিনহা। ওকে, তো রিটেন করতে করতে যাব আমরা, তাতে যদি 50টা পয়েন্টও পড়া হয় তাই হবে। জয়া সিনহা, জয় সিংহ, ঠিক আছে, জয় সিংহ, জয়া সিনহা। আচ্ছা, চালুকিয়া ডাইনেস্টির ফার্স্ট এম্পেরারের নাম যদি জিজ্ঞাসা করে তাহলে তিনি হলেন জয়া সিনহা, ফার্স্ট এম্পেরার। পুলকেশি ওয়ান, তিনি হলেন ফার্স্ট সভারেন রুলার। পুলকেশি ওয়ান, ইনি হলেন ফার্স্ট সভারেন রুলার, ঠিক আছে। এবার এখান থেকে দুটো ডেটা আমাদেরকে ব্রেনে রাখতে হবে। এবার দেখো, চালুকিয়া থেকে এভাবে মনে রাখো, চালুক্য মানে কেউ যদি চালু হয়, ঠিক আছে, বুদ্ধি রেসপেক্টে যদি ভাবো, তার জীবনে জয় থাকবে, ঠিক আছে। আর পুলকেশি ওয়ান যে চালুকিয়া ডাইনেস্টি রুলার, এটা আশা করি মুখস্থ আছে, এটা মুখস্থ না থাকলে আমার তাহলে পড়তে হবে আরো ডিটেলস, এটা তো ঠিকই আছে। আচ্ছা, এখান থেকে যে ডেটাটাকে ভীষণ রকম ভাবে পড়তে হবে সেটা হচ্ছে এই যে পুলকেশি ওয়ান তাকে হারিয়েছিলেন, মনে করো পুলকেশি ওয়ান তাকে হারিয়েছিলেন, বাকিরা হর্ষবর্ধন, হর্ষবর্ধনকে কে হারিয়েছিলেন? পুলকেশি ওয়ান না পুলকেশি টু? ওয়ান না টু? তাহলে ফার্স্ট সভারেন রুলার হচ্ছে পুলকেশি ওয়ান। আচ্ছা, পুলকেশি টু, এরকম ভাবেও কোশ্চেন আসে যে হর্ষবর্ধনকে হারিয়েছিলেন নিচের কোন ডাইনেস্টির রুলার, তখন কি উত্তর দেবো আমরা? চালুকিয়া। আচ্ছা, এবার এই যে পুলকেশি টু ডিফিটেড, পুলকেশি টু ডিফিটেড হর্ষা, বাট এই পুলকেশি টু কে কে হারিয়েছিল? আরেকটা কোশ্চেন, এটা পুলকেশি টু কে কে হারিয়েছিল? পুলকেশি টু ওয়াজ ডিফিটেড বাই, এনাকে হারানো হয়েছে কার দ্বারা? পল্লব রুলার নারসিংহা বর্মন, পল্লব রুলার নারসিংহা বর্মন। আবার বলছি, দেখো কাটলে বলবে ভিডিও অফ করে দেবো। ওয়াজ ডিফিটেড বাই পল্লব রুলার নারসিংহা বর্মন। ঠিক আছে,
পুলকেশী টু কে হারানো হয়েছে পল্লব রুলার নরসিংহ বর্মনের দ্বারা। এগেইন এই নরসিংহ বর্মনকে আমরা যদি দেখি, তার নাম হচ্ছে মামাল্লা। এগেইন আমাকে এগুলো তোমাদেরকে ধরে ধরে পড়াতে হবে, বাট আপাতত কেমন ভাবে এগোচ্ছি দেখি। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এখান থেকে বেশ কোশ্চেন আসছে। আচ্ছা, এটা আমি আগেও পড়িয়েছি, সেটা হচ্ছে গিয়ে নারাস নারাস না আচ্ছা পল্লবরা এখানে, পল্লবরা না, চালুক্যরা এখানে কাদের ফেউডেটরি, চালুক্যরা কাদের ফেউডেটরি? গুড, চালু রাষ্ট্র, চালুক্যরা এখানে আমি পড়িয়েছিলাম রাষ্ট্রকূটদের ফেউডেটরি, চালুক্যরা। রাষ্ট্রকূটদের ফেউডেটরি নেক্সট পয়েন্ট যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন চালুক্যদেরকে নিয়ে, সেটা হচ্ছে বেসারা স্টাইল অফ আর্কিটেকচার কাদের রিপ্রেজেন্টেশন? বেসারা স্টাইল অফ আর্কিটেকচার গুড ইভিনিং এবার চালুক্য রিলেটেড যে কটা পয়েন্ট আমি বললাম, ঠিক আছে, সেটা কমপ্লিট করো, একসাথে পড়ো, মানে একসাথে বলো। একসাথে বলো চালুক্য রিলেটেড যেটা বললাম, ফাউন্ডার বলিনি আমি এখনো, ফার্স্ট এম্পেরার বলেছি, যেগুলো ইনস্টিটিউটে আসেন সেগুলো নিয়ে কথা বলছি। বলো বলতে লিখবে, হ্যাঁ বেসারা আর্কিটেকচার চালুক্যকে নিয়ে মেনলি থাকে, বাকি তো অপশন দেখে কাজ করতে হবে, কারণ ওইটা আমি পাল্লাভারা কন্টেম্পোরারি ছিল। ওটাও বললাম যে পুলকেশী টু ওয়াজ ডিফিটেড বাই পাল্লাবা রুলার নারাসিংহা মামাল্লা। ডিফিটেড প্লাস কিল্ড, শুধু এমনি মেরে দেয়নি, মানে হারায়নি, মেরেও দিয়েছে। বেশ, চালুক্য রিলেটেড আর একটা ডেটা, চালুক্যদের বা চালুক্য ডাইনেস্টি যদি জিজ্ঞাসা করে, এস্টাবলিশড বাই চালুক্য ডাইনেস্টি, এস্টাবলিশড বাই যদি জিজ্ঞাসা করে, তখন উত্তর পুলকেশী ওয়ান ই হবে, যেহেতু ইনি ফার্স্ট সভারেন রুলার। এবার আমাদের অ্যাপ্রক্সিমেট সালটা জেনে রাখতে হবে, ইটস 543, অ্যাপ্রক্সিমেট 543, অবশ্যই এডি 543, অবশ্যই সালটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, 550-এর কাছাকাছি চালুক্য, ঠিক আছে? ওকে, পুলকেশী টু ডিফিটেড হর্ষবর্ধন অন দ্য ব্যাঙ্কস অফ, ইয়েস ইটস নর্মদা। এবার এগেইন একটা সুন্দর প্রশ্ন। আচ্ছা, এই যে হারিয়েছিল
এটা কত সালে হারিয়েছিল? তো অবশ্যই সেটা 543-এর পরে হবে, আর 600-তে হবে, হর্ষবর্ধনের টাইম লাইন যেহেতু। ঠিক আছে, সো ইটস 618 AD, 618 AD মনে রাখতে হবে, 618। এই যে হারিয়েছিল এই ইনফরমেশনটা কোথায় লেখা আছে? আই হোল ইনস্ক্রিপশন, রাবি কীর্তি, যিনি কিনা কোর্ট পোয়েট অফ পুলকেশী টু। বেশ,